একটা ইবাদত আছে যে ইবাদতটা ফরজ করার জন্য আল্লাহ তাআলা পৃথিবী নামক জায়গা থেকে টেনে তুলে নিয়ে একেবারে নিজের কাছে মিরাজের রাত্রিতে নিয়ে ডেকে বলছে, ওগো নবী আপনাকে আমি একটা পুরস্কার দিচ্ছি, আপনাকে আমি একটা ইবাদতে ফরজ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই আপনার উম্মতের জন্য দিনে 50 ওয়াক্তে নামাজ ফরজ। আল্লাহর নবী নামাজটা নিয়ে চলে এলেন, রাস্তাতে হযরতে মুসার সঙ্গে দেখা হলো। মুসা বলছে, মুহাম্মদ আপনার আল্লাহ আপনাকে কি দিল বলুন। বিশ্ব নবী বলছেন, আমার উম্মতের উপরে 50 ওয়াক্তের নামাজকে ফরজ ঘোষণা করে দিল। নবী মুসা বলছেন, নবী মুহাম্মদ তোমার উম্মতেরা 50 ওয়াক্তে নামাজ পড়তে পারবে না, তুমি আল্লাহর কাছে আবার যাও। নবী আমার আবার আল্লাহকে গিয়ে বলছেন, আল্লাহ এটা বড় কঠিন হয়ে যাচ্ছে আমার উম্মতের জন্য। আল্লাহ বলছে, তাহলে 10 রেকাত কমিয়ে দিলাম, 40 রেকাত ফরজ হয়ে গেল। আবার নবী মুসার সঙ্গে দেখা, আবার আল্লাহর নবী গেলেন, আবার 10 রেকাত কমিয়ে দেওয়া হলো, আবার ফিরে এলেন, আবার নবী মুসার সঙ্গে দেখা। নবী মুসা বলছে, আবার যাও, তোমার উম্মত 30 রেকাত নামাজও পড়তে পারবে না। তখন আল্লাহকে গিয়ে যখন বিশ্ব নবী বলছেন, ও দয়ালু মাবুদ আমার উম্মতের জন্য মনে হয় বড় ভারী হয়ে যাবে। আল্লাহ বলছে, শুনে নাও মুহাম্মদ, তোমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্তের নামাজকে ফরজ করলাম। যারা ঈমানের সাথে নেকির আশাতে ঈমান মজবুত করে নিয়ে যারা 5 ওয়াক্তে নামাজ পড়বে, আমি আল্লাহ আমার ভান্ডারে নেকির অভাব নাই, আমি ইচ্ছা যদি করি তাদের আমলনামাতে 50 ওয়াক্তের নামাজ, 50 রেকাতের নামাজ আমি তাদের আমলনামাতে নেকি লিপিবদ্ধ করতে পারি। তুমি আমানতদার বলে মসজিদের টাকা তোমার কাছে গ্রামবাসী রাখে, কিন্তু বড় দুঃখের ভাষায় তুমি শুধু জুম্মার দিনে মসজিদে আসো। তুমি গ্রামে ধনী লোক বলে মানুষ তোমাকে দায়িত্ব দিয়ে রেখেছে, যারা দায়িত্ব ওকে সিলেক্ট করেছে এদেরকেও কিয়ামতের মাঠে দড়ি দিয়ে বাঁধা হবে, বেঁধে জাহান্নামে দেওয়া হবে। বদমাইশির জায়গা পাও না, রিক্সা চালাচ্ছে 20 বছর তাহাজ্জুদের নামাজ পড়ে, ও সেক্রেটারি হয় না কেন, এই ও মোতোয়াল্লি হয় না কেন মসজিদের, ও ক্যাশিয়ার হতে পারে না কেন, আর জীবনে তাহাজ্জুদের নামাজ পড়ে না, জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওকে করেছো তুমি ক্যাশিয়ার, টাকা ওর কাছে থাকবে। যে আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে পারে সে বান্দার টাকা নিয়েও গাদ্দারি করতে পারে। কি বলছি বুঝতে পাচ্ছেন না? খুব সাবধানে থাকবেন, আমি জানি আমাকে আর কোনোদিন আনবে না, আনতেও হবে না। আমি জানি যে এ যা গতি আমি দেখছি, আমাকে আর কোনোদিন ডাকবে না, ডাকতেও হবে না, আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি। তবে খুব সাবধানে থাকুন, নামাজ আজকে থেকে ফজর বেলা থেকে আপনাকে নামাজ ধরা লাগবে। প্রথমে যারা এই জলসার দায়িত্ব আছে তারা কারা কারা আছে, তারা আজকে থেকে নামাজ ধরা লাগবে কারা? একজনে বলুন যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই লুকিয়ে আছে বুঝতে পারি, আমি চোর ধরতেও পারি, ছোটতে অনেক আমজাম কাটার চুরি করেছি তো সেই এক্সপিরিয়েন্স আছে। কি বলছি বুঝতে পারছেন? অন্তত কমিটির লোকগুলো বলুন যে আজকে থেকে নামাজ ধরব। এই কে কে আছে কমিটিতে, কে কে আছে? হ্যাঁ বসে আছে, ও এমনি ওর মন খারাপ যে কি বলছে মলি সাহেব, ওকে আর আমি চাপ দিচ্ছি না, হয়তো ভয় পালাতে পারে, কিন্তু না ও এটাই ভাবুক, ও আমার ছোট ভাইয়ের মতো। প্রকৃত বন্ধু হচ্ছে সেই যে বেঁচে থাকা অবস্থা আপনার ভুল সংশোধন করে দেয়, এ হচ্ছে আসল বন্ধু। আর আপনার দুশ্মনকে আপনি মারা যাবার পরে যে আপনার পিছনে গীবত করে যে ও নামাজ পড়তো না বেনামাজি, এ হচ্ছে আপনার চরম শত্রু। আমি জানি আপনার কথা আমার কথা আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনার সব থেকে বড় বন্ধু আমি, যে আপনার ভুল সংশোধন করে দিচ্ছে আমি। আপনি আজকে থেকে বলুন যে আমি নামাজ পড়া ধরে গেলাম, বলুন।
এ দেখছে বসেও বড় বিপদে পড়েছি, মনে মনে ভাবছে, কিন্তু এই যে আমি ওর উপকার করতে এসেছি। হ্যাঁ, কে পড়বে? কমিটির লোক। তুমি আজকে থেকে পড়বে? তার মানে ও জাহান্নামে যেতে রাজি, নামাজ পড়তে রাজি নয়। এটাই তো ব্যাপার। হ্যাঁ, এই তো বড় বড় আলেমরা বসে আছে, জিজ্ঞেস করুন তো। তাই তো সাহেব, নামাজ না পড়লে তার থাকার জায়গা হবে জাহান্নাম বলছে, ও ওইখানটা যেতে রাজি, নামাজ পড়তে রাজি নয়। তাহলে এখানে আর কি জলসা করবেন, ঘর চলে যান, কি হবে বক্তব্য দিয়ে? তারাই তো মানবে না বলছে। জি, রাগ করিয়েন না, সলাত মারাত্মক বড় এবাদত। কত বড় এবাদত! আপনাকে আমি ছোট্ট একটা কথা জিজ্ঞেস করছি, ভালো করে বলবেন। এক, আল্লাহ রোজা ফরজ করলেন, সিয়াম ফরজ করলেন, আল্লাহ জিবরিলকে দিয়ে নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনার উম্মতের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। হে নবী, আপনার উম্মতের জন্য জেনাকে হারাম করা হয়েছে। ও নবী, আপনার উম্মতের জন্য সুদকে হারাম করা হয়েছে। ওগো নবী, পরের জমি দখল করা আপনার উম্মতের জন্য হারাম করা হয়েছে। কিন্তু যত কোরআনের আদেশ আর নিষেধ আছে আল্লাহ জিবরিলের মাধ্যমে নবীকে জানিয়েছে। কিন্তু বিনীত অনুরোধ, সারা পৃথিবীতে মসজিদ ভেঙে দেবার আন্দোলন চলছে, চলছে না চলছে? লকডাউন ঘোষণা করে দিয়ে মসজিদে তালা মেরে দেওয়া হয়েছে, অনেক ঈদের নামাজ বাড়িতে গিয়ে পড়েছে, মসজিদে পড়া হয়নি, ঈদগাহে পড়া হয়নি। আর কবে নামাজ ধরবে তুমি? সারা পৃথিবীতে মসজিদ ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে, আর তোমার মসজিদ তো এখনো আছে আল্লাহর ঘর, তুমি মসজিদে যেতে পারছ না। আহা, বড় আফসোস। পাঁচ হলো নামাজ পড়া লাগবে, সলাত ফরজ, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ তাআলা তারপরে বলছেন মোমেনদের কি করা লাগবে, দান করা লাগবে, দান। যদি বলছেন আপনি পারেন বাবু, ঠিক জায়গায় 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 এসেছে, ঠিক জায়গাতে ঢুকছেন, অত সহজ নয়। আপনি দিবেন না আপনার কবরস্থান হবে না, ওটা আমার বিশেষ কিছু এ নয়। আপনাকে দানের ব্যাপারে একটা মজার কথা বলে রাখছি, শুনে রেখে দেন, খুব মজার কথা। এক, আল্লাহ তাআলা নবী বলছেন যে ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামারিন, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে খাজুরের একটা আঁঠিও যদি হয় আল্লাহর রাস্তাতে দান করে তবে বাঁচো। এক, বিশ্বনবী সাল্লাল্লাহ মিরাজ থেকে ফেরত এলেন, মিরাজ থেকে ফেরত আসার পরে নারীদের মাঝে বক্তব্য রাখার সময় তিনি বলছিলেন, ইয়া মা সরার নিসা তাসাদ্দাক না, এই নারীরা তোমরা বেশি করে দান করো, কারণ আমি তোমাদের অধিক অংশকে জাহান্নাম থেকে এই মাত্র দেখে এলাম। তার মানে নারী আর পুরুষ জাহান্নাম থেকে যদি কেউ বাঁচতে চায় একটি মাত্র রাস্তা, তার নাম কি? দান। দান আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। জি, দানি কেমন, কেমন দান করা লাগবে, আর আপনি কেমন দানি, একটা ঘটনা শুনে নেন। হজরতে উসমানের নাম শুনেছেন? উসমান, এই উসমানকে বলা হতো উসমান গনি, এমনি উসমান ছিলেন না। আমাদের এখানকার পশ্চিম বাংলার মানুষ, তার বাড়ি হলো হুগলি জেলাতে, নাম হলো তার হাজি মোহাম্মদ মহসিন। নাম শুনেছেন? হাজি মোহাম্মদ মহসিনকে বলা হয় দানবীর, দানি নয়, দানবীর। মানে এত দান করতেন তাকে উপাধি দেওয়া হলো কি? দানবীর। গান্ধীজিকে উপাধি দেওয়া হলো জাতির জনক, বলা হলো না। রবীন্দ্রনাথের উপাধি হলো কবি গুরু, নজরুলের উপাধি হলো বিদ্রোহী। পৃথিবীতে এরকম মানুষদের উপাধি যেমন হয় ঠিক তেমন হযরতে উসমানের নামের পাশে তার লাকাব দেওয়া হয়েছিল
धनी अर्थात गणी एमन धनी छिल हजरते उस्मान बंधुरे एक घटना जदि आपनार सामने बोली आपनी अबाक हये जाबेन जे केमन धनी आल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ताबुकेर युद्धेर डाक दिलेन कोताकार युद्धे ताबुकेर युद्धे युद्धेर सैन्य कत 30,000 एक दुईटा लोक कत 30,000 सैन्य আল্লাহ নবী তখন সাহাবীদেরকে বলছে তোমরা কিছু মাল দাও যুদ্ধ তো তো অনেক খরচা আছে তো হযরত উসমান বলছেন আল্লাহর নবী যত সৈন্য আছে আমি তিন ভাগের এক ভাগ যত খরচা লাগে আমি একা দিব যুদ্ধ চলবে কতদিন 3 মাস কেমন ধনী মানে 10,000 লোকের 3 মাস তাদের যত উট যত ঘোড়া যুদ্ধের পোশাক যুদ্ধের তলোয়ার যা কিছু লাগবে কে বলছেন হযরত উসমান বলছেন আল্লাহর নবী আমি দায়িত্ব নিয়ে নিলাম